ছুটির দিনে বাজার পরিস্থিতি জানবো। বরিশালের পাইকারি মাছ বাজারে সরবরাহ বাড়ায় কমেছে দাম, তবে ইলিশের দাম এখনো চড়া। এ নিয়ে বিস্তারিত জানাতে বরিশাল পোর্ট রোড পাইকারি মাছ বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী অমিত হাসান। অমিত, মাছের দরদাম নিয়ে বিস্তারিত জানাবেন। শাফিন, বরিশালে সপ্তাহ ব্যবধানে 10 থেকে 50 টাকা পর্যন্ত কমেছে বেশিরভাগ মাছের দাম। বিশেষ করে চাষের মাছ যেগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু আজকে বাজারে কিছুটা কমেছে। তবে নদীর মাছ কিংবা নদীর মাছের সরবরাহ একদমই কম, তবে সমুদ্রের মাছের সরবরাহ কিছুটা আজকে বাড়তি দেখা যাচ্ছে, যার কারণেই আসলে দামটা কিছুটা কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এবং যদি দরদাম বলি তাহলে আজকে বাজারে চাষের যে মাছগুলো রয়েছে, যেমন রুই কাতল মাছ রয়েছে, সেগুলো কিন্তু 350 থেকে 400 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া পাঙাশ মাছ 160 টাকা, তেলাপিয়া 140 থেকে 150 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, পাবদা মাছ 280 টাকা, কোরাল 600 থেকে আকার ভেদে 800 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া কোয়া মাছের কথা যদি বলি 300 থেকে 350 টাকা, যেটি গত সপ্তাহে আমরা দেখেছি 400 টাকায় বিক্রি হচ্ছে। চিংড়ি মাছ আকার ভেদে 500 টাকা থেকে একদম 1200 টাকা পর্যন্ত আজকে বাজারে বিক্রি হচ্ছে। এছাড়া আইড় মাছ যেটি রয়েছে 1100 থেকে 1200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং সমুদ্রের মাছের কথা যদি বলি, ঢেলা মাছ 260 থেকে 300, রূপচাঁদা 800 থেকে 850, এবং চাষের যে মিনার কাপ রয়েছে সেটি 160 থেকে 160 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং ইলিশ মাছের কথা যদি বলি, ইলিশ মাছের বাজার আজকে বেশ চড়া যাচ্ছে এবং গত সপ্তাহের মতোই বিক্রি হচ্ছে। সরবরাহ কিছুটা গত সপ্তাহের তুলনায় বাড়লেও দাম কিন্তু এখনও আসলে কমেনি, দাম আগের দামই রয়েছে। ক্রেতারা যেটি বলছেন যে এই ছুটির দিনে আসলে বাজারে ক্রেতা সমাগম বেশ ভালো দেখা যাচ্ছে। ক্রেতারা বলছেন যে দামটি যদি আরেকটু নাগালের মধ্যে আসে সেক্ষেত্রে তাদের জন্য খুব সুবিধা হয়, কেননা দামটি এখনও তাদের নাগালের মধ্যে নেই। তবে গত সপ্তাহের থেকে কিছুটা দাম কমেছে। এবং এই পাইকারি বাজারে যদি একটু মাংসের বাজারের কথা বলি, গরুর মাংস এবং খাসির মাংসের দাম অপরিবর্তিত থাকলেও মুরগির মাংসের বাজার কিন্তু বেশ কিছুটা চড়া। এবং সোনালি মুরগি যেটি রয়েছে সেটি কিন্তু আজকে দেখা যাচ্ছে যে 240 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, এবং ব্রয়লার মুরগি 160 টাকা, এবং লেয়ার মুরগি যেটি রয়েছে সেটি লেয়ার মুরগি 310 টাকা কেজি দরে আজকে বাজারে বিক্রি হচ্ছে। এবং অন্যান্য যে মাছের কথা যদি বলি, সেক্ষেত্রে মাছের দাম আজকে কিছুটা কম। ব্যবসায়ীরা বলছেন যে স্বাভাবিক হলে সরবরাহ সেক্ষেত্রে আরও দাম কমবে বলে তারা জানিয়েছেন। তবে ক্রেতারা বলছেন বাজার মনিটরিংয়ের মাধ্যমে দামটি আসলে আরও একটু নিয়ন্ত্রণে দরকার, তাহলে কেনাকাটা করতে তাদের কিছুটা সুবিধা হবে। এবং চাহিদার তুলনায় আজকে বাজারে ক্রেতা সমাগম যেরকম বেশি রয়েছে, সরবরাহ কিন্তু সে তুলনায় আসলে গত সপ্তাহের তুলনায় কিছুটা বেড়েছে। তবে মাংসের বাজারে কিছুটা অস্বস্তি কিন্তু এই সপ্তাহে রয়েছে। তো বরিশালের পাইকারি মাছ বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। শাফিন, সহকর্মী অমিত হাসান যুক্ত হচ্ছিলেন বরিশাল পোর্ট রোড পাইকারি বাজার থেকে। রোশন, শুনছিলাম যে বরিশালের বাজারে সামুদ্রিক মাছের সরবরাহ বেড়েছে, সামুদ্রিক মাছগুলোর দাম কমেছে, দেশীয় মাছের দাম একই রকম রয়েছে প্রায়, তবে ইলিশের দামটা এখনও ঠিক ক্রেতার সাধ্যের মধ্যে আসেনি বলছিলেন। মাছ বাজারের খবর জানতে চাই। চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় বরগুনায় ইলিশ সহ অন্যান্য সামুদ্রিক মাছের দাম বাড়তি। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে বরগুনা সদরের মাছ বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ। জিয়াদ, ইলিশের দাম কমছে না কেন, আর সামুদ্রিক মাছের দরদাম কেমন জানাবেন? রসন, যে দেশে ইলিশের অভয়ারণ্য সে দেশের মানুষকে ইলিশ খেতে হচ্ছে চড়া দামে। বিশেষ করে একটি বড় আকৃতির ইলিশ কিন্তু এখানকার যে নিম্ন আয়ের মানুষ তাদের ক্রয় সীমার বাইরে রয়েছে। এদিকে এখানকার যে ব্যবসায়ীরা রয়েছেন তারা নানা বিধ কারণে ইলিশের দাম বাড়তি বলে আগে জানালেও এখনো আগে যেহেতু জানাতেন তারা যে ইলিশ বিদেশে রপ্তানি করা হচ্ছে কিংবা আবহাওয়ার বৈরিতার কারণে মাছ শিকার ব্যাহত হচ্ছে, এখন কিন্তু বিদেশে রপ্তানিও বন্ধ হবে, বৈরিতাও কেটেছে, তারপরও ইলিশের দাম কোনো মতেই কমছে না। আমরা স্থানীয় বাজার ঘুরে দেখেছি কিংবা পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র কিংবা ফকিরহাট মৎস্য উপকেন্দ্র যেটি রয়েছে বরগুনা সেটিও ঘুরে দেখেছি যে ইলিশের দাম বাড়তি। আজকে সকালে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে প্রতিমন ইলিশ, যে বড় আকৃতির ইলিশগুলো, সেগুলো প্রতিমন বিক্রি করা হচ্ছে 70 থেকে 75 হাজার টাকায়, এবং মাঝারি আকৃতির ইলিশগুলো বিক্রি করা হচ্ছে 65 থেকে 67 হাজার টাকা, ছোট ইলিশগুলো বিক্রি করা হচ্ছে 44 থেকে 45 হাজার টাকা। এবং বাজারে যে ইলিশগুলো উঠছে তার মধ্যে ছোট ইলিশের সংখ্যাই বেশি আমরা লক্ষ্য করছি। এবং এই স্থানীয় বাজারগুলোতে আমরা দেখেছি লাগাতার যে 65 থেকে 100 টাকা উঠে যাওয়ার পর যে লাগাতার যে সময়টি
ইলিশ শিকার করা হচ্ছে, সেই সময় কিন্তু ইলিশের দাম তুলনামূলক কমছে না। এখানে আজকে সকালে পাইকারি বাজারে ইলিশ আমরা দেখেছি যে প্রতি এক কেজি ওজনের ইলিশগুলো বিক্রি করা হচ্ছে 1450 থেকে 1500 টাকায়, এবং মাঝারি আকৃতির ইলিশ বিক্রি করা হচ্ছে 1100 থেকে 1200 টাকা, ছোট ইলিশ যেগুলো একেবারেই ছোট ইলিশ সেগুলো 600 থেকে 800 টাকার মধ্যে বিক্রি করা হচ্ছে। স্থানীয় বাজারগুলোতেও আমরা দেখেছি যে ছোট ইলিশের যে উপস্থিতি সেটি আমরা বেশি লক্ষ্য করছি। অন্যান্য মাছের ক্ষেত্রেও আপনাকে জানিয়ে রাখি যে বরগুনায় সামুদ্রিক যে মাছ আহরণ করা হয় সেই আহরণের সংখ্যাও কম, এবং এখানে দেখেছি যে সামুদ্রিক যে মাছগুলো রয়েছে যেমন এখানে জেলেদের জালের শিকার করা হয় এবং ট্রলারে করে সকালে যে মাছগুলো দিয়ে আসা হচ্ছে বিশেষ করে সামুদ্রিক কোরালগুলো বিক্রি করা হচ্ছে 700 থেকে 800 টাকায়, নদীর যে পাঙাশ রয়েছে বড় সেগুলো বিক্রি করা হচ্ছে 720 থেকে 800 টাকায়, এবং অন্যান্য ক্যাটফিশ আইল মাছ বিক্রি করা হচ্ছে 1200 টাকা কেজি দরে। তবে স্বস্তির বিষয় হচ্ছে যে কিছুটা চাষের মাছের দাম কম আছে, যেমন চাষের মাছের ক্ষেত্রে এখানে চাষের পাঙাশ বিক্রি করা হচ্ছে 180 টাকায়, এখানে তেলাপিয়া বিক্রি করা হচ্ছে 220 টাকা কেজি করে, আর সিলভার কাপ কিংবা মিরর কাপের ক্ষেত্রে দাম কম রয়েছে সেগুলো বিক্রি করা হচ্ছে 150 টাকায়। তবে এখানকার যে সিন্ডিকেট গড়ে তোলে ইলিশের দাম বাড়ানো রয়েছে, সেক্ষেত্রে ক্রেতাদের অভিযোগ রয়েছে, দাবি রয়েছে যে এই সিন্ডিকেট মুক্ত যেন এই ইলিশের বাজারটিকে করা হয়, তাহলে সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে আসবে ইলিশের দাম। এ ছিল বরগুনার মাছ বাজার থেকে আমার কাছে সবশেষ। বরগুনার মাছ বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী জিহাদ। শাফিন, আমরা শুনছিলাম মাছ সামুদ্রিক মাছ ও ইলিশের বেশ বাড়তি দাম, বিশেষ করে সিন্ডিকেটের কারণেই কিন্তু বাড়তি দামে কিনতে হচ্ছে ক্রেতাদের। তবে বাজারে যেহেতু সরবরাহ বেড়েছে, পাশাপাশি আজকে ছুটির দিন, অনেকেই চাইবেন যে মাছের সাথে ঘরোয়া সবজির একটা আয়োজন থাক। সেখানে শীতকালীন সবজিগুলো আসতে শুরু করেছে, এই খবর জানবো। মাগুরায় উঠতে শুরু করেছে শীতকালীন আগাম সবজি, ফলে বাজারে দাম কিছুটা কম। নতুন বাজার কৃষকের হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রূপক আইচ। রূপক, জানাবেন সবজির দরদাম কেমন, কি কি শীতকালীন সবজি মিলছে বাজারে? আমি এখন আছি মাগুরা পুরাতন বাজার সবজির খুচরা বাজারে। আমি সকাল 7টার সংবাদে সংযুক্ত ছিলাম নতুন বাজারের কৃষকের হাটে, এবং কৃষকের হাট থেকে পুরাতন বাজার পর্যন্ত এইখানে যে এখানকার পাইকারি বাজার থেকে ঘুরে সবজি যখন সাধারণ ক্রেতার কাছে এসে পৌঁছাচ্ছে, সকাল 8টা 9টা নাগাদ এই বাজারটি যখন চালু হচ্ছে, আমরা দেখতে পেয়েছি সবজির বাজার কিন্তু বেশ চড়ে যাচ্ছে। যদিও শীতকালীন সবজি বাজারে আসাতে সাধারণ সবজির দাম অনেকটাই কমে এসেছে এবং বেশ স্বস্তি পাচ্ছেন কৃষক সাধারণ ক্রেতারা। এখানে আমরা এসে দেখতে পেয়েছি যে ফুলকপি প্রতি কেজি বিক্রি হচ্ছে 70 টাকা থেকে 80 টাকা কেজি, এবং লাউ যেটা সকালে আমরা সকালের বাজারে দেখতে পেয়েছি 20 টাকা পিস, সেই লাউটি কিন্তু এই বাজারে এসে, অর্থাৎ এই পুরাতন বাজারের সবজি বাজারে এসে এটি 40 টাকা থেকে 50 টাকা পিস বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম একই রকম আছে, 110 টাকা প্রতি কেজি। বেগুন 50 থেকে 80 টাকা বিক্রি হচ্ছে এই বাজারে। মূলা বিক্রি হচ্ছে এখানে সবজি শীতকালীন সবজি হিসাবে মূলা যেটি উঠেছে, মূলা বিক্রি হচ্ছে 50 টাকা কেজি, এবং সেই সঙ্গে পটল বিক্রি হচ্ছে 50 টাকা কেজি, কাঁচামরিচ 200 টাকা, পেঁপে 20 টাকার পেঁপে এখানে আমরা এসে দেখতে পেয়েছি যে 40 টাকা বিক্রি হচ্ছে। উচ্ছে বা করলা এগুলো বিক্রি হচ্ছে এই বাজারে 60 টাকা, যেটি ওই বাজারে আমরা 40 টাকায় পেয়েছি। আর কচুরমুখি 50 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে, পটল 40 থেকে 50 টাকায় বিক্রি হচ্ছে। এক কথায় বলা যায় যে, এবং আমরা আরেকটা জিনিস পেয়েছি, সেটি হলো লাল শাক বা সবুজ শাক কিন্তু বেশ এই বাজারে উঠেছে, ওঠা শুরু করেছে, এবং এগুলোরও কিন্তু দাম বেশ চড়াই পাওয়া যাচ্ছে। কিন্তু তারপরেও নতুন সবজি ওঠাতে ক্রেতাদের ভেতরে একটি বেশ স্বাচ্ছন্দ্য পাচ্ছেন ক্রেতারা, তারা কম বেশি কিনছেন। এই ছিল আমার কাছে মাগুরা পুরাতন বাজারের সবজির বাজার থেকে আমার কাছে সর্বশেষ। রূপক আইচ যুক্ত হয়েছিলেন মাগুরার সবজির বাজার থেকে, জানাচ্ছিলেন শীতকালীন আগাম সবজির খবরাখবর। এখন বাজারে একটা বিরতি নিচ্ছে, ফিরছি একটু পরেই।